রসুন দেওয়া হইল, একটু বলাইয়া রসুন দেওয়া নাসার বাক্কা সামান্য জিরার পাউডার, জিরা গ্রাইন্ড করা আছে, আস্তা জিরা, বাখর, পাঁচফোড়ন, খৈরর পাউডার সব দিয়ে খানা করিয়া ভাজিয়া বাদে পাউডার করে রাখা হয়েছে। বাখর শুধু যে মিথ্যাতে বাংলাদেশও আইসি এখন বড়ই সিজনের লাগে আমরা আসার দিকা সম্ভব হইলে নিউ ফাঁসফোড়ন সব তার মশলা দেব।
শুধু ফাসফুরন হইরো আর কি তার পাউডার জিরা পাউডার পাটা পিসিয়াছে চিনি দুই টেবিল চামচ মিঠা টেঙ্গা তো দুইটা দুই টেবিল চামচ এখন একটা শেষ হয়ে গেছে, এখন মিঠা বড়ই আচার বানাইতাম। এখন তেল দিলাম, সরিষার তেল পরিমাণ মতো, এখন দিব একটা মিষ্টি বড়ইর আচার। এর লাগে আগে দিব তেজপাতা, আটটার মতো এলাচি, পাঁচ থেকে ছয় টুকরা দারচিনি, যেহেতু একটা মিষ্টি বড়ই আছে। রসুন লাল হয়ে গেলে রসুন লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। খাটি সরিষার তেলের কারণে ফেন হয়েছে। এখন রসুন লাল হয়ে গেছে, এখন দিব আগের ফাসফুরন রাখা ফিসা সফটিন দিলাইমো। এটা যেহেতু মিষ্টি আচার এর কারণে মরিচ হলুদ ইত্যাদি দিছি। এখন বড়ই দিলাইম, ভিনেগার দেড় কাপ দিলাম, আগে রাখা ফাসফুরন গুলার দিলাম।
এখন মিষ্টি আসার লাগি বেশি জাল দিতাম না, আস্তে আস্তে রাখবো। এখন দুই মিনিট জ্বালার পরে চিনি দিব। পরে এখন দিব লবণ। এখন লবণ দিছি না কারণ তাড়াতাড়ি গলি দিব। হলি চিনি দিম। এখন আগে লবণ দিলাম না, জল ফেলে বেশি গলিয়ে দিব, রাস্তা রাখতাম মিষ্টি আছে আর একটা। এখন দিব চিনি। চিনি দিয়ে জেলা ফাইন ওলা দিতা ভাবা, একটু বেশি দিলাম গুঁড়ো দিলাম, কালারটা সুন্দর হইব গুড়। বেশি জাল দিতাম না, এরও ফার্স্ট মিনিট জাল দিয়ে নামাই দিব। এখন শেষ আমরা সাল কমপ্লিট হয়ে গেছে, এখন নামাই দিব।